সবাইকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা সাধারণত আরো ফর্মালি আইট্রিপলি এর অনুষ্ঠানগুলো করি। আজকের যে প্রোগ্রামটা সেটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে প্রফেশনাল সোসাইটিগুলো আছে বা পেশাদারি সংগঠনগুলো আছে সেগুলো কিভাবে একটা প্রারম্ভিক ক্যারিয়ারে সেটার ভূমিকা রাখতে পারে। আমি এই আজকের যে প্রেজেন্টেশনটা সেটা আইট্রিপলি মেম্বার এবং আইট্রিপলি মেম্বার যারা না সবার জন্যই আসলে প্রযোজ্য। তো আমি শুরু করছি। প্রথমত আমরা প্রফেশনাল সোসাইটি কি সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিব। আমি ডক্টর সাজিদ মোহাইমিন চৌধুরী, আমি আইট্রিপলি ইয়াং প্রফেশনাল বাংলাদেশের চেয়ারপারসন। তো একটা প্রফেশনাল সোসাইটি হলো যে একটা এমন, এটাকে প্রফেশনাল বডি বা প্রফেশনাল অর্গানাইজেশন, পেশাজীবী সংগঠন বিভিন্ন নামে বলা হয়। এটার মূল যে লক্ষ্য সেটা হলো যে একটা নির্দিষ্ট পেশাকে সে অগ্রসর করার জন্য কাজ করে এবং সেই পেশার যারা পেশাজীবী বা সেই পেশার যারা ব্যক্তি তাদের স্বার্থকে প্রমোট করার চেষ্টা করে এবং দেশের বিভিন্ন যে নীতি নির্ধারক আছে তাদেরকে, যে পাবলিকের যে ইন্টারেস্ট আছে সেগুলো তাদের নিজেদের পেশার দিক থেকে ভালোভাবে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে। পেশাজীবী সংগঠন আসলে বিভিন্ন ধরনের আছে। যারা আমরা এখানে চাকুরিজীবী, আমাদের প্রত্যেকেরই বেশিরভাগ যে সংগঠন আছে যেখানে আমরা অর্গানাইজেশনে চাকরি করি তাদের নিজস্ব কিছু ইনস্টিটিউশনাল পেশাজীবী সংগঠন থাকে। যেমন আমি বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করি, সো আমার পেশাজীবী সংগঠন হচ্ছে কি বুয়েটের শিক্ষক সমিতি এবং বিভিন্ন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, এগুলো হচ্ছে কি ইনস্টিটিউশনাল লেভেলের প্রফেশনাল সোসাইটি। জাতীয় পর্যায়ে আমাদের বাংলাদেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, এই দুটো হচ্ছে কি জাতীয় পর্যায়ের পেশাজীবী সংগঠন। সাধারণত আমরা প্রকৌশলী যারা আছি, যারা অ্যাক্রেডিটেড কোনো ডিগ্রি পাই, তারা এই পেশাজীবী সংগঠনগুলোর সদস্য হতে পারে বা পরীক্ষা দিয়ে তাদের একটা নির্দিষ্ট মেম্বারশিপ ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে আমরা আইবির সদস্য পেতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন আছে যারা সাধারণত বিভিন্ন পেশার যে জ্ঞান বিজ্ঞান সেগুলোকে আদান প্রদান করার জন্য কাজে লাগে। এবং এখানে চারটা আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের নাম দেওয়া আছে এবং আমি ব্যক্তিগতভাবে আসলে চারটার সাথে ইনভলভ ছিলাম এবং এখনো আইসিপিএলের সাথে আছি। সো অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা, এসপিআই, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, এই সবগুলোই আসলে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং এদের প্রত্যেকেরই কিছু ভূমিকা বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে কাজে লাগে। তো আমি এখন যে প্রেজেন্টেশনটা দিব আসলে এই চারটা যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, যেটার এগুলোর কি বেনিফিট আছে ক্যারিয়ারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত পেশাজীবী সংগঠনের সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং, এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে পেশাজীবী সংগঠনের সবচেয়ে কি সুবিধা হতে পারে বা নেটওয়ার্কিং আসলে প্রারম্ভিক যে ক্যারিয়ারে সেটা কিভাবে সুবিধা পায় সেটা আসলে একটা বড় ওয়েবিনারের অংশ। এবং আমি আসলে এই মাসের শুরুতে নিয়ে একটা ওয়েবিনার দিয়েছিলাম, ইম্পর্টেন্স অফ নেটওয়ার্কিং ইন আর্লি ক্যারিয়ার। এবং নেটওয়ার্কিং মূলত হচ্ছে যে আমাদের পেশায় আমাদের অগ্রসর যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কটা অটুট রাখা, এবং সেটা ফলে আমাদের যে ক্যারিয়ার সে এবং বিভিন্ন স্টেপে বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তারা আমাদেরকে সাহায্য করতে পারে, আমরা তাদেরকে সাহায্য করতে পারি। দ্বিতীয়ত রেজিউমি বিল্ডিং। আমরা যারা যখনই পাশ করি যেটা সমস্যা হয় যে যখনই জবের অ্যাপ্লিকেশন করতে যাই তখন দেখা যায় যে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড বলে। সো আমি যদি জব না করি তাহলে আসলে এক্সপিরিয়েন্সটা কি কোত্থেকে আসবে? সো পেশাজীবী সংগঠনে ভলেন্টিয়ারিং করে এটা একটা খুব ভালো উপায় যে আমাদের যে বায়োডাটা বা রেজিউমি সেটাকে আরো শক্তিশালী করা, এবং সেই পেশাজীবী সংগঠনগুলো নিজেরাও বিভিন্ন চাকুরির যে অ্যাডভার্টাইজমেন্ট এবং চাকুরির যে লিঙ্ক সেগুলো তাদের মেম্বারদেরকে দিতে পারে। তৃতীয়ত হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট।
এইখানে আমাদের যে ফিল্ড আছে সেই প্রত্যেকে আমরা বিশেষত প্রকৌশলীরা হচ্ছে কি টেকনিক্যাল একটা ফিল্ডের অংশদারি, এবং আমাদের প্রকৌশলের বিভিন্ন যে জ্ঞান বিজ্ঞান যে ধারণা সেগুলো কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। যেমন আমি যখন বুয়েট থেকে পাশ করি তখন শুধু 3G টেকনোলজি হচ্ছে কি বাংলাদেশে আসছে, ওয়ারেস এখন হচ্ছে কি 5G টেকনোলজি মোবাইল ফোনে আনার চিন্তা ভাবনা চলছে। সো বিভিন্ন যে ফিল্ডের জ্ঞান বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এবং আরো বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা অনেক দ্রুত ইভলভ হয়, এবং আমাদের এই জ্ঞান বিজ্ঞান ধ্যান ধারণা গুলো কারেন্ট রাখতে হলে আমাদের বিভিন্ন যে রিসার্চ পেপার জার্নাল আর্টিকেল কনফারেন্স পাবলিকেশন বা কনফারেন্সে গিয়ে তাদের টক শুনে এই যোগাযোগগুলো রেখে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হয়। সো এই কাজের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের পেশাজীবী সংগঠন বা প্রফেশনাল সোসাইটিগুলি অবিচ্ছেদ্য একটা ভূমিকা পালন করে। এবং লাস্টলি এক্সক্লুসিভ অনলাইন কন্টেন্ট, প্রত্যেকটা পেশাজীবী সংগঠনই তার নিজের যে সদস্যরা তাদের জন্য কিছু এক্সক্লুসিভ অনলাইন কন্টেন্ট দেয়, এবং এটা আসলে ওএসএ এসপিআই বা IEEE প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য যে তারা তাদের মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ অনলাইন রিসোর্স দিবে। এবং আরো কিছু বেনিফিট আছে প্রফেশনাল সোসাইটির, যেমন প্রফেশনাল সোসাইটির ক্ষেত্রে তারা তাদের সদস্যদের জন্য ডিসকাউন্টেড এডুকেশন দেয়, ফ্রি বা ডিসকাউন্টেড পাবলিকেশন দেয়, কনফারেন্সের ক্ষেত্রে সাধারণত প্রফেশনাল সোসাইটি মেম্বার হলে যে ডিসকাউন্ট পাওয়া যায় তা দিয়েই আসলে প্রফেশনাল সোসাইটির মেম্বারশিপ বর্ধিত হয়। এবং এছাড়াও এখানে আইবির ক্ষেত্রে দেখানো আছে যে একটা যে তরুণ প্রকৌশলীর যে সমস্যা বা কি কি নীতি নির্ধারণী পর্যায়ে কি কি পরিবর্তন আনা দরকার সেই ধরনের ক্ষেত্রে প্রফেশনাল সোসাইটি একটা ভয়েস হিসেবে বা পালন করে যে নীতি নির্ধারকদের কাছে আমাদের যে চাহিদা সেটা তুলে ধরার জন্য। এরপর আমরা IEEE নিয়ে কথা বলতে চাই কিছুটা। IEEE নিজেও একটা প্রফেশনাল সোসাইটি, কিন্তু শুধু প্রফেশনাল সোসাইটি বললে আসলে কিছুটা কম বলা হবে এটার ক্ষেত্রে। সো IEEE আসলে বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল অ্যাসোসিয়েশন, যেটা প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট এবং আমাদের মানব কল্যাণ বা বেনিফিট অফ হিউম্যানিটির কাজে থাকে। এবং IEEE বর্তমানে হচ্ছে গিয়ে 4 লক্ষের অধিক মেম্বার আছে। আমরা যদি দেখি IEEE তার টেকনোলজির সমস্ত এরিয়াই আসলে কভার করে, এবং পার্টিকুলারলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে IEEE মেশিন লার্নিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিগ ডেটা বা নেক্সট জেনারেল ওয়্যারলেস নেটওয়ার্ক 5G সেই ধরনের জিনিসগুলো, বা পাওয়ারের ক্ষেত্রে স্মার্ট গ্রিড, রিনিউয়েবল এনার্জি এই অংশগুলো, বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে অপটো ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ন্যানো ইঞ্জিনিয়ারিং এই প্রত্যেকটা অংশই হচ্ছে কি IEEE আসলে কভার করে। এবং IEEE যে বিশাল সংগঠন তার গ্লোবাল রিচটা যদি আমরা দেখি, IEEE বর্তমানে 4,20,000 বেশি মেম্বার আছে, তার টেকনিক্যাল সোসাইটি হচ্ছে 39টা আছে, এবং 160টা দেশে IEEE সদস্যরা ছড়িয়ে আছে। এবং IEEE টেকনিক্যাল ব্রেথের জন্য সে বছরে 1,800টা কনফারেন্স সে আয়োজন করে IEEE ভলেন্টিয়াররা, এবং প্রত্যেকটা কনফারেন্সে সাধারণত অংশ নিতে একটা রেজিস্ট্রেশন ফি লাগে, এবং IEEE কনফারেন্স গুলোর ক্ষেত্রে তাদের যে রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে কি ডিসকাউন্ট IEEE দেয়। এবং IEEE যে প্রায় 4 মিলিয়নের মতো টেকনিক্যাল ডকুমেন্ট বা 40 লাখের মতো টেকনিক্যাল ডকুমেন্ট তার আছে, জার্নাল পাবলিকেশন হোক, কনফারেন্স প্রসিডিংস হোক এ ধরনের, এবং IEEE নিজস্ব 170টির বেশি পিরিয়ডিক্যাল বা টপ সাইটেড সায়েন্টিফিক জার্নাল আছে। এবং IEEE যে সদস্যরা আছে তারা প্রায় বিশ্বের 10টা রিজিয়নে ভাগ করা আছে, এবং IEEE আমাদের যে অংশ সেটা হচ্ছে কি রিজিয়ন 10-এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং IEEE যেহেতু একটা বড় সংগঠন, এটার কিছু সুবিধা আছে যেটা অন্য যেসব প্রফেশনাল অ্যাসোসিয়েশন গুলোর কথা আমরা বললাম সেগুলোতে নাই, যেগুলোর ছোট সাইজের প্রফেশনাল অর্গানাইজেশন তারা হয়তো একটা গ্লোবাল কমিউনিটিতেই সবার যে চাহিদা সেটা নিয়ে কথা বলে। কিন্তু আসলে
একটা ইঞ্জিনিয়ার যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়াশোনা করেছে এবং সেখানে তার জন্য যে অপরচুনিটি আছে সেটা তার যে অভিজ্ঞতা, আর একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইঞ্জিনিয়ারিং পড়ে যে গ্রাজুয়েট করছে তার যে অভিজ্ঞতা, তার যে চাকরির সংকট, এগুলো আসলে দুইটা একই এক্সপিরিয়েন্স থেকে জাজ করা সম্ভব না। সো আইট্রিপলির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে সে আমাদেরকে একটা লোকাল মেম্বারশিপ এক্সপিরিয়েন্স দেয়। আপনারা যদি দেখেন যে আইট্রিপলি বাংলাদেশ সেকশন হচ্ছে কি আইট্রিপলি কে রিপ্রেজেন্ট করে এবং আমাদের যে অ্যাসোসিয়েশনটা সেটাও আইট্রিপলি বাংলাদেশ সেকশনের অন্তর্ভুক্ত, এবং আইট্রিপলি বাংলাদেশ সেকশনের মধ্যে আসলে নয়টা প্রফেশনাল সোসাইটি, টেকনিক্যাল সোসাইটির চ্যাপ্টার আছে, পাওয়ার এনার্জি সোসাইটি, ইলেকট্রন ডিভাইস সোসাইটি, কমিউনিকেশন সোসাইটি, কম্পিউটার সোসাইটি, ইলেকট্রো অ্যান্ড বায়োমেডিক্যাল সোসাইটি, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সোসাইটি, সোসাইটি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ টেকনোলজি এবং সিগন্যাল প্রসেসিং সোসাইটি। এবং তার মধ্যে দুটো অ্যাফিনিটি গ্রুপ আছে, যার মধ্যে একটা হচ্ছে কি আমাদের ইয়াং প্রফেশনাল অ্যাফিনিটি গ্রুপ, আর একটা উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ। সো আইট্রিপলি বোথ, এটা একটা গ্লোবালি বড় অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করে, আবার একই সাথে এটা একটা ছোট অ্যাসোসিয়েশন হিসেবে, একটা লোকাল অ্যাসোসিয়েশন হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্ত করে। সো আইট্রিপলির যে সুবিধা যে গ্লোবালি তার যে জ্ঞান বিজ্ঞান বিভিন্ন দেশের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা করে তার যে পুরো ভান্ডার আইট্রিপলি এক্সপ্লোরের মাধ্যমে সেটাতে হচ্ছে গিয়া তার সদস্যদেরকে ডিসকাউন্টের সাথে অ্যাক্সেস দেয়, এবং আইট্রিপলি সদস্যদেরকে আইট্রিপলি স্পেকট্রাম নামে একটা ম্যাগাজিন দেয়। এটাও হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সার্কুলেটেড একটা টেকনিক্যাল ম্যাগাজিন, যেটা আইট্রিপলির 400,000 বেশি যে সদস্য তাদের কাছে সার্কুলেটেড হয়, এবং আইট্রিপলি টিভি, যেটা আইট্রিপলির বিভিন্ন যে প্রোগ্রাম হয় সেগুলোকে কালেক্ট করে তৈরি করা। এবং এরপর আইট্রিপলি তার যে বিভিন্ন কনফারেন্স এবং ইভেন্ট সেগুলোতে তার সদস্যদেরকে ডিসকাউন্ট দেয়। তার নিজস্ব এডেক্স এর, যারা ফ্যামিলিয়ার, যে অনলাইন কোর্স এর একটা প্ল্যাটফর্ম হচ্ছে এডেক্স, আইট্রিপলি তার কোর্সগুলিকে আইট্রিপলি এক্স এর মাধ্যমে তার মেম্বারদেরকে দেয়, এবং বিভিন্ন যে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট সেগুলোতে তারা সুবিধা দেয়। আইট্রিপলি নিজস্ব কিছু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সার্ভিস আছে, যে আইট্রিপলি জব সাইটস, আইট্রিপলি রেজিউমি ল্যাব এবং আইট্রিপলি কোলাব ট্র্যাক। সো আমি এরপরের অংশটুকু প্রেজেন্ট করার জন্য তানভীর হোসেনকে অনুরোধ জানাবো, সে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং প্রফেশনাল অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তানভীর হোসেন, আমি বর্তমানে কর্মরত আছি JHM গ্রুপে অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এবং আইট্রিপল ইয়াং প্রফেশনালস আছি অ্যাজ এ প্রফেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর হিসেবে। তো আমি পার্টিকুলারলি তিনটা টপিক নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট অফ অল আইট্রিপলি কোলাব ট্র্যাক, সেকেন্ড আইট্রিপলি আন্ডারে যে আমরা যে গুগল অ্যাপসের বেনিফিটগুলো পাবো ওগুলো নিয়ে, এবং থার্ডলি আইট্রিপলি যে এক্সক্লুসিভ ম্যাগাজিনগুলো আমরা পাবো ওগুলো নিয়ে আর কি। তো ফার্স্ট অফ অল ডিসকাস অ্যাবাউট আইট্রিপলি কোলাব ট্র্যাক। তো আইট্রিপলি কোলাব ট্র্যাক বেসিক্যালি আইট্রিপলি নিয়ে এসছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা সাধারণত বিভিন্ন টাইপের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকি, ফর এক্সাম্পল ফেসবুক, টুইটার, লিঙ্কডিন। আইট্রিপলি কোলাব ট্র্যাক আইট্রিপলি মেম্বারদের জন্য এমনই একটা ডিজিটাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। তবে সাধারণত আমরা ফেসবুক, টুইটার টাইপের প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে থাকি। আইট্রিপলি কোলাব ট্র্যাক মূলত আইট্রিপলি মেম্বারদের জন্য একটি প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। আপনি এটাকে ফেসবুকের সাথে তুলনা না করে কিছুটা লিঙ্কডিনের সাথে কম্পেয়ার করতে পারবেন। তো আপনি এখানে সব ধরনের ফাংশন পাবেন যেগুলো আপনি নর্মালি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে পেতে পারেন। ফর এক্সাম্পল আপনি একটা স্ট্যাটাস আপডেট করতে পারবেন, তারপরে ডিফারেন্ট, যেমন ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মতো এখানে ডিফারেন্ট টেকনিক্যাল কমিউনিটিস আছে যেগুলোতে জয়েন করতে পারবেন। একটু আগে সাজিব স্যার
আমাদের আইট্রিপল আন্ডার যে সকল টেকনিক্যাল সোসাইটি এন্ড অ্যাফিনিটি গ্রুপ আছে ওগুলো নিয়ে ডিসকাস করেছেন। তো আপনি যদি আইট্রিপলি পার্টিকুলার কিছু কিছু টেকনিক্যাল সোসাইটির মেম্বার হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনি কোলাব ট্র্যাকেও কিছু ডিফারেন্ট কমিটির মধ্যে মেম্বার হতে পারবেন। তারপরে আপনার নর্মালি ফেসবুকে যেরকম টুইটারে যেরকম আপনি লোকাল ইভেন্ট দেখতে পারেন, সেরকম কোলাব ট্র্যাকে আপনি লোকাল ইন্টারন্যাশনাল আইট্রিপলি আন্ডার যেসব ইভেন্ট আছে ওগুলো দেখতে পারবেন। তা মেন যে সুবিধাটা আপনাকে আইট্রিপলি কোলাব ট্র্যাক দিবে সেটা হচ্ছে পার্টিকুলারলি আপনি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে নর্মালি ডিফারেন্ট টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল ফিল্ডের অনেক ভালো প্রফেশনাল যারা আছে তাদের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এটা একটা বড় বেনিফিট আইট্রিপলির। তো নেক্সট, হ্যালো সাজিদ স্যার, যেটা তো নেক্সট যে বেনিফিটটা আমাদের আইট্রিপলি দিচ্ছে এটা আমি আই থিঙ্ক ইটস এ হিউজ বেনিফিট। নর্মালি আমরা যারা ডিফারেন্ট সবাই ডিফারেন্ট ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল ফিল্ডে অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডিফারেন্ট সাবজেক্টে পড়াশোনা করছি। তো আমরা নর্মালি যখন একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করি তো নর্মালি একটা ইনস্টিটিউশনাল ইমেল দেওয়া হয় অনেক ইনস্টিটিউশনে। তো আমাদের এত নর্মালি একটা ইনস্টিটিউশনাল ইমেলের ইম্পর্টেন্সটা কত এটা তো সবাই আমরা বুঝতে পারি। তো আপনি ফর এক্সাম্পল একটা সিভি পাঠালেন কোনো একটা অর্গানাইজেশনে, তো যদি দেখা গেলো আপনি যদি নর্মাল আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থেকে পাঠান, এর থেকে যদি IEEE.org এর একটা মেল থেকে আপনি সিভি পাঠান, তো অবভিয়াসলি এক্ষেত্রে ভ্যালুটা একটু বেশি আসবে আপনার। আর এইখানে আপনার IEEE.org আন্ডারে আপনি যদি মেলগুলো থাকেন তো এই কেসে আপনি এক্সক্লুসিভ কিছু বেনিফিট পাবেন। তার মধ্যে ফর এক্সাম্পল আমরা জিমেলে যেসব বেনিফিট পাই সবই পাবেন। এখানে আপনি হ্যাং আউট ইউজ করতে পারবেন, গুগল মিটিং, তারপরে গুগল ড্রাইভ যেটা আপনি ইউজ করছেন নর্মাল জিমেলে এখানেও ইউজ করতে পারবেন। বাট এখানে আপনি নর্মালি আমরা জিমেলে 50 GB অফ স্টোরেজ পাইছি, এখানে আমরা এখানে 30 GB অফ স্টোরেজ পাচ্ছি। এছাড়া এক্সক্লুসিভ কিছু অ্যাপ আছে প্লে স্টোরে যেগুলো পার্টিকুলারলি আপনার যদি IEEE.org আন্ডারে মেল থাকে শুধু তখনই আপনি ওগুলো ডাউনলোড করতে পারেন। আর এই তো আর কি। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটু আগে সাজিদ স্যার স্পেকট্রাম ম্যাগাজিন নিয়ে কথা বলেছিলেন। তো IEEE স্পেকট্রাম ম্যাগাজিনটা পার্টিকুলারলি IEEE অফিসিয়াল ম্যাগাজিন, এটা একটা লোক মানে ওয়ার্ল্ডের বলতে পারেন যে লিডিং টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিন বলা যায়। তো আপনি যদি IEEE মেম্বার হয়ে থাকেন তো এই কেসে আপনি এভরি মান্থে আপনার মান্থলি IEEE স্পেকট্রাম একটা ইস্যু পেয়ে যাবেন। এটা আপনার মেলেও যাবে আর সাথে আপনার অফিসিয়াল যে মেলিং অ্যাড্রেসও থাকবে, আপনার অফিসিয়াল যে আপনার হোম অ্যাড্রেস ওখানে আপনার মেলটা চলে আসবে। তো এখন এছাড়া আরো কিছু ম্যাগাজিন আছে, তো এখানে আরো কিছু স্পেশাল ম্যাগাজিন আমরা IEEE থেকে পাবো। ফর এক্সাম্পল আমি পার্সোনালি IEEE মাইক্রো থিওরি অ্যান্ড টেকনিক সোসাইটির মেম্বার ছিলাম, সাথে IEEE ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন সোসাইটির মেম্বার ছিলাম, সিগনাল প্রসেসিং সোসাইটির মেম্বার ছিলাম। তো এগুলো টেকনিক্যাল সোসাইটি মেম্বার হলে পার্টিকুলারলি আপনি স্পেকট্রাম ম্যাগাজিন তো পাচ্ছেনই, সাথে এই এই সোসাইটিগুলো যেগুলো আপনারা এখানে দেখছেন তো এগুলো আলাদা করে আপনার মেম্বারশিপ নেওয়া লাগে, অল্প কিছু ফি আছে মেম্বারশিপ ফি সাথে। তো এই কেসে আপনার এই ম্যাগাজিনগুলো আপনি পেয়ে যাবেন আর কি, সেগুলো মান্থলি ম্যাগাজিনগুলো। আপনি পড়লে অনেক কিছু জানতে পারবেন, আপনার নতুন রিসার্চ আইডিয়া জেনারেট করতে পারবেন, তারপরে নতুন 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 যেসব অ্যাডভান্সমেন্ট আছে ফর এক্সাম্পল এখন 5G টেকনোলজি রিসার্চ চলছে এগুলো নিয়ে আপনি জানতে পারবেন অনেক কিছু আর কি। এই তো, থ্যাংক ইউ। ধন্যবাদ তানভীর। আমরা এরপর পরবর্তী পর্যায়ে IEEE ইয়াং প্রফেশনাল কি সেটা নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ আমরা IEEE ইয়াং প্রফেশনালকে
রিপ্রেজেন্ট করি। সো IEEE ইয়াং প্রফেশনাল হলো IEEE এর যে সকল সদস্যদের নিয়ে গঠিত একটা সংগঠন, যারা তাদের প্রথম যে ডিগ্রি বা বিএসসি ডিগ্রি সেটা দিয়ে গত 15 বছরের মধ্যে পাস করেছে। সো এই অংশটুকু যারা IEEE মেম্বার তারা নিজেরা অটোমেটিক্যালি IEEE ইয়াং প্রফেশনালস এর সদস্য হয়ে যায় ফ্রি অফ চার্জ। এবং আমরা জানি যে যারা একদম প্রথমে ক্যারিয়ারের পাস করে বের হয়েছে তাদের কিছুটা একটা আইডেন্টিটি ক্রাইসিস এর মতো অবস্থা থাকে, যে এতদিন তারা হয়তো কোনো একটা ইউনিভার্সিটির সদস্য, যে বুয়েট বা AIUB স্টুডেন্ট, এরকম একটা আইডেন্টিটি থাকে। এরপর পাস করে যাওয়ার পর তারা আসলে কে, এই পরিচয়টা দরকার। সো সেই পরিচয়ের জন্য তারা হয়তো একটা জবে জয়েন করলো, সেখানে থেকে হয়তো আবার চেঞ্জ করে অন্য জবে যেতে হলো। সো তাদের পরিচয়টা কি বা তাদের ব্র্যান্ডটা কি, সেটার জন্য হচ্ছে গিয়ে IEEE ইয়াং প্রফেশনালস বা IEEE একটা বড় ভূমিকা থাকতে পারে। এবং IEEE ইয়াং প্রফেশনালস এর মূল কাজই হলো যে আমাদের আর্লি ক্যারিয়ারের যে ডেভেলপমেন্ট আমাদের সদস্যদের, সেটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি। সো আমাদের IEEE ইয়াং প্রফেশনালস বাংলাদেশ টিমের এই সদস্যরা আছে, আমরা তাদের মধ্যে যারা আজকে অ্যাভেলেবল তারা এই প্রেজেন্টেশনে জয়েন করতে পারছে। এবং আমাদের বিভিন্ন ইভেন্ট আমরা আয়োজন করে থাকি, পার্টিকুলারলি এই নেটওয়ার্কিং এবং ইয়াং প্রফেশনালদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট, সেগুলোকে ফোকাস করার জন্য। সো এই বছর আমাদের ইভেন্টগুলো মূলত ফোকাসড হয়েছে ওয়েবিনার আয়োজনের উপর, যে আমাদের কোভিড সিচুয়েশনের জন্য। সো আমরা প্রথমত IEEE 10 SIM 2020 একটা ট্র্যাক করেছি, যেখানে এক্সক্লুসিভলি আমরা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ইয়াং প্রফেশনালরা আছে তাদের মধ্যে আমরা যাতে নেটওয়ার্ক করতে পারি। এবং এরপর আমরা ইলেকট্রনিক্স এবং বায়োলজির যে ইন্টারফেস, সেখানে আসলে কি ধরনের রিসার্চ করা যায়, কি ধরনের জব অপরচুনিটি আছে, সেগুলো নিয়ে একটা ওয়েবিনার আয়োজন করেছি ইন্টারফেস অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজিতে। এবং সেখানে আমরা ডক্টর ফেরদৌসি কাদরি, তিনি ICDDRB-র একজন ইমারিটাস সায়েন্টিস্ট, ওনাকে এনেছি। ডক্টর আশাফুল আলমকে এনেছি, যিনি IEEE ফেলো এবং পারডু ইউনিভার্সিটির একজন প্রফেসর। এবং ডক্টর মুস্তাক ইবনে আয়ুবকে এনেছি, যিনি ঢাকা ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং সেখানে আমরা বিস্তর আলোচনা করেছি যে ইঞ্জিনিয়ারদের, পার্টিকুলারলি আর্লি ক্যারিয়ার ইঞ্জিনিয়ারদের বায়োলজিক্যাল সায়েন্সেসে কি ধরনের জব অপরচুনিটি আছে। আমরা মিট দ্য ইয়াং প্রফেশনাল নামে একটা সিরিজ করছি, প্রত্যেক সপ্তাহে বর্তমানে দুবার করে করছি, যে আমরা এর আগে উপল মাহবুবকে এনেছি এবং ভবিষ্যতে ডক্টর রাইসুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম, ওনাদেরকে আনবো, যারা তার আমাদের বাংলাদেশে এর আগে ছিল এবং বর্তমানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে এবং তারা কি ধরনের রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করে, তাদের ক্যারিয়ার পাথটা কি বা তাদের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্সটা কি। তারা সিনিয়র ইয়াং প্রফেশনাল হিসেবে আমাদের যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে বা জুনিয়র যারা চাকরিতে আছে তাদেরকে মেন্টর করার চেষ্টা করবে, এবং তাদের রিসার্চের যে ব্রড আউটলুকটা কি। আমরা এখন জবে গেলে এটা খুব ইম্পর্টেন্ট যে আজ থেকে 5 বছর পরে বা আজ থেকে 10 বছর পরে ওই ফিল্ডটার কি অবস্থা হবে, সেটা কি আদৌ মানে সেই টেকনোলজিটা থাকবে নাকি সেটা নাই হয়ে যাবে। তো এই জিনিসগুলো জানার জন্য আমরা এখন যারা টেকনোলজির বিভিন্ন ফিল্ডে কাজ করছে তাদেরকে এনে তাদের কথা আমরা প্রত্যেক সপ্তাহে শোনার চেষ্টা করি। সো আমাদের ঈদের জন্য এই স্যাটারডেতে কোনো প্রোগ্রাম নাই, বাট নেক্সট ওয়েডনেসডেতে আমরা আসলে রাইসুল ইসলামকে ইনভাইট করেছি তার টক শুনতে। ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে PhD করে বর্তমানে USA-তে কাজ করছে। সো এই অবস্থায় আমরা গত বছর আমাদের এই কোভিডের লকডাউনের আগে IEEE কি ধরনের ইভেন্ট হতো সেটা নিয়ে কথা বলার জন্য আব্দুল আজমাইনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সাজিদ স্যারকে। আমি মোহাম্মদ আব্দুল আজমাইন, IEEE ইয়াং প্রফেশনালস বাংলাদেশের ভাইস চেয়ার ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটি। তো আমি মূলত আজকের ইভেন্টে যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের ইয়াং প্রফেশনালসে আমরা কি ধরনের কাজ করে থাকি এবং আগের বছরগুলোতে আমরা কেমন কাজ করেছি এবং এই বছরে আমাদের যে এই ইভেন্টগুলো এ পর্যন্ত হয়ে এসেছে সেই ইভেন্টগুলোতে আমরা কেমন ফিডব্যাক পেয়েছি আমাদের পার্টিসিপেন্টসদের কাছ থেকে, এই বিষয়টা মূলত আমি আলোকপাত করব।
তো প্রথমেই আমরা যে আমরা মূলত কিছু ওয়ার্কশপ করে থাকি, এবং একটা জিনিস বলে রাখি, আমাদের এইখানে এক্সকম এক্সিকিউটিভ কমিটিতে যারা আমরা কাজ করছি, আমাদের সকলেই বিভিন্ন স্টুডেন্ট ব্রাঞ্চের লিডারশিপ লিডার হিসেবে আমরা কাজ করে এসেছি, এবং এর জন্য মূলত আমাদের সাথে স্টুডেন্ট ব্রাঞ্চদের একটা খুব সুন্দর সম্পর্ক থাকে। এবং আমরা স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে যেহেতু এসেছি, স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে যখন প্রফেশনাল লাইফে আমরা চলে আসি, তখনই মূলত আমরা ইয়ং প্রফেশনালস এসে কাজ করার সুযোগ পাই, এবং আমরা এর জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তাদের নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের জন্য যেরকম অ্যাক্টিভিটিস করা প্রয়োজন, সেই অ্যাক্টিভিটিস গুলোতে আমরা তাদেরকে সহায়তা করে থাকি। তো তারই অংশ হিসেবে গত বছর আমরা 5টির মতো ওয়ার্কশপ করেছিলাম বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্ট ব্রাঞ্চে, এবং এগুলোর ম্যাক্সিমামই ছিল টেকনিক্যাল প্রোগ্রাম, এবং কিছু ছিল তাদের লিডারশিপ প্রোগ্রাম, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং এর সাথে সাথে আমরা কিছু রিসার্চ টপিক নিয়েও ওয়ার্কশপ করেছি। তো এখানে আমরা মূলত যে 5টা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রথম প্রোগ্রামটা ছিল লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা IEEE রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ রাজশাহীতে এটা অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে একটি নতুন ব্রাঞ্চ IEEE বরেন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ রাজশাহীতে, তারা কিভাবে তাদের কাজগুলো করতে পারবে এই বিষয়ে তাদেরকে সাজেশন দেওয়ার জন্য, এবং তারা কিভাবে ইয়ং প্রফেশনালস আসবে, এবং তাদের ফাইনালের স্টুডেন্টরা কিভাবে পাস করে যাওয়ার পরে আমাদের প্ল্যাটফর্মে থেকে তাদের ক্যারিয়ারের জন্য অপরচুনিটি গুলো জানতে পারবে, এই বিষয়ে মূলত আমরা এই প্রোগ্রামটাতে আলোকপাত করেছিলাম। এরপরে যে ওয়ার্কশপ গুলো ছিল সবগুলোই মূলত তাদের রিসার্চ বেসড, যেমন ওয়ার্কশপ অন সাইবার সিকিউরিটি, ওয়ার্কশপ অন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ইন টেলিকমিউনিকেশন, এটা হয়েছিল IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের হোস্টিং এ, এবং সর্বশেষ আমরা যে ইভেন্টটা করেছিলাম এটা IEEE ইয়ং প্রফেশনালস এর গ্লোবাল ফান্ডিং থেকে আমরা একটা ফান্ড পাই গত বছর। তো সেই ফান্ডের আন্ডারে মূলত আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, এটা হচ্ছে ওয়ার্কশপ অন প্লাজমনিক সেন্সরস, এবং এটা হয়েছিল IEEE রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের হোস্টিং এ, এবং আমরা ইয়ং প্রফেশনালস এবং IEEE ইয়ং প্রফেশনালস এটার সাপোর্ট করেছিলাম আমরা তাদেরকে। এখানে পার্টিসিপেন্টসের সংখ্যা ছিল প্রায় 80, এবং এর মধ্যে ম্যাক্সিমামই নন IEEE মেম্বার ছিল, এবং আমাদের গত বছরে যতগুলো ইভেন্ট ছিল সবচেয়ে বেশি নন IEEE মেম্বার আমরা এই ওয়ার্কশপটাতে পাই। এবং আমাদের মূল অংশ থাকে যেটা, যে শুধুমাত্র IEEE মেম্বারই নয়, যারা নন IEEE মেম্বার তারাও যেন আমাদের ইভেন্ট গুলোতে জয়েন করতে পারে, এবং তারা যেন আমাদের IEEE কমিউনিটিতে কি কি কাজ আমরা করছি এটা সম্পর্কে জানতে পারে, এবং সেখান থেকে তারা আগ্রহ বোধ করে IEEE তে জয়েন করার জন্য। তো আমাদের এই টার্গেট থেকে মূলত আমরা এই ওয়ার্কশপ গুলো করে থাকি, করেছিলাম গত বছর, এগুলো সবই গত বছরের ইভেন্ট। তো পরবর্তী যে স্লাইড আছে সেখানে আমরা আমরা গ্লোবাল আমাদের কিছু ইভেন্ট থাকে প্রতি বছর IEEE ইয়ং প্রফেশনালস এর, এবং এটা প্রতিটা সেকশনের অ্যাফিনিটি গ্রুপ ইয়ং প্রফেশনালস যেটা আছে তারা এই ইভেন্ট গুলো করতে পারে। তো গত বছর আমাদের ইভেন্ট ছিল IEEE স্টেপ, এবং এই স্টেপ ইভেন্টটা হয় IEEE নর্থ সাউথ স্টুডেন্ট ব্রাঞ্চের আন্ডারে, এবং এটার মূল অর্গানাইজার হচ্ছে IEEE ইয়ং প্রফেশনালস বাংলাদেশ অ্যাফিনিটি গ্রুপ, এবং এখানে পার্টিসিপেন্টসের সংখ্যা প্রায় 150 অধিক ছিল, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার এবং ইয়াং প্রফেশনালস তারা মূলত এই ইভেন্টটাতে জয়েন করে। আমরা চেষ্টা করি বিভিন্ন মোটিভেটরদেরকে এবং বিভিন্ন অ্যানালিস্টদেরকে নিয়ে আসার, যেন আমাদের স্টুডেন্টরা তাদের ক্যারিয়ার এবং ক্যারিয়ারের ফিউচার সম্পর্কে জানতে পারে, এবং তারা যেন একটা সঠিক দিক নির্দেশনা পায় এই ইভেন্ট গুলো থেকে, তারা কিভাবে তাদের রিসার্চ বা তাদের দেশের ভিতরের বিভিন্ন চাকরি ক্ষেত্রে তারা কিভাবে অবদান রাখতে পারবে এটা জানার জন্য। এর সাথে সাথে আমরা যে ইভেন্ট গুলোর সাথে সবসময় থাকার চেষ্টা করি, যেহেতু আমরা স্টুডেন্ট ব্রাঞ্চ থেকেই মূলত লিডারশিপ কাজকর্ম করে এসেছি, তারই অংশ হিসেবে আমরা স্টুডেন্টদের স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা IEEE তে স্প্যাক্স নামে পরিচিত, এই প্রোগ্রাম গুলোতে তাদের সাথে আমরা সবসময় থাকি, এবং আমাদের একটা করে সেশন থাকে, আমাদের একজন করে স্পিকার সেখানে যায় এবং তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দেয়, এবং সাথে সাথে তাদের ইভেন্ট গুলোর সাথে আমরা সবসময় একাত্মবোধ পোষণ করি,
কারণ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আজকে যে স্টুডেন্ট মেম্বার আছে তারাই আসলে আগামী দিনের গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার হবে, এবং তারা আমাদের এই প্রফেশনাল টেকনোলজিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন আইট্রিপুলিতে আসবে এবং এখানে এসে শুধুমাত্র সে আইট্রিপুলি থেকে এক্সপ্লোর করবে তাই নয়, তার মাধ্যমে যেন বাকি আইট্রিপুলি এবং নন আইট্রিপুলি মেম্বাররা সেখানে উপকৃত হতে পারে এটা নিয়ে মূলত আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল কাজটা হচ্ছে স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েট জাস্ট গ্র্যাজুয়েট মেম্বাররা মানে লাস্ট ফাইনাল ইয়ার স্টুডেন্টরা এবং যারা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেন তারা কখনো একাকিত্ব বোধ না করে, কারণ অনেকেই যখন একটা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যায় তাদের কিন্তু পিছনে আর কোনো প্ল্যাটফর্ম থাকে না। তো আমরা যেটা চেষ্টা করি যে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেন তারা কখনোই নিজেদেরকে লোনলি না মনে করে এবং তাদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য যেমন ভাবে তাদের ইউনিভার্সিটির বড় ভাইয়েরা সাজেশন দেয় গাইডলাইন দেয় ঠিক একইভাবে আমরাও তাদের হায়ার স্টাডি অ্যাব্রোড এবং বাংলাদেশের ভিতরে ক্যারিয়ারের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এই বিষয়ে আমরা কিছু ওয়ার্কশপও করে থাকি। তো এইখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আইটিপুলি স্প্যাক 2019, আইটিপুলি স্পট 2 এন্ড আইটিপুলি স্পেক 4। প্রতি বছরের মতো আমরা গত বছরেও এই তিনটা ইভেন্টে তাদের সাথে ছিলাম কো-অর্গানাইজার হিসেবে এবং আমরা তাদের সাথে কাজ করেছি এবং এখানে দেখা যাচ্ছে আমাদের আসলে এই প্রোগ্রামগুলোতে স্টুডেন্টদের উপস্থিতি কিন্তু খুবই বেশি এবং তারা আসলে পরবর্তীতে এদের মধ্যে থেকেই আমাদের আইটিপুলি মেম্বাররা গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বারে এলিভেট হয় এবং সেখান থেকে আমরা কিছু প্রফেশনাল মেম্বার পাই যারা আমাদের সাথে কাজ করতে চায় বা যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী। তো এরপরে আমি চলে যাচ্ছি আমাদের এই বছরের ইভেন্ট গুলো নিয়ে। আমাদের এই বছরের এ পর্যন্ত যে ইভেন্ট গুলো হয়ে গেছে কোভিড-19 এর কারণে মূলত আমাদের এই বছরের ইভেন্ট গুলো সবগুলোই ওয়েবিনার বেসিস এবং আমরা আমাদের প্ল্যানও আছে আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েবিনার বেসিসেই কাজ করে যাব। তো আমাদের প্রথম যে ইভেন্ট ছিল সেটা হচ্ছে পেজ ডে 2020 ওয়েবিনার ক্যান ইউ রিয়েলি বি এনার্জি গ্রিনার বাই 2050। এই ওয়েবিনারের স্পিকার ছিল ডক্টর মোহাম্মদ নওশাদ আমিন স্যার, যাকে আমরা হয়তো অনেকেই চিনি, উনি মালয়েশিয়াতে বর্তমানে রিসার্চ করছেন, উনি বাংলাদেশি। তো ওনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সোলার পিভি সেল নিয়ে, সুতরাং ওনার এই ইভেন্টটাতে শুধুমাত্র বাংলাদেশ নয়, এটা যেহেতু পেজ ডে 2020 একটি ওয়েবিনার ছিল, এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছিল যারা নওশাদ আমিন স্যারকে চিনে এবং যারা ইয়ং প্রফেশনালস এবং গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার হিসেবে কাজ করছে এবং যারা স্টুডেন্ট মেম্বার হিসেবেও ছিল তাদেরকেও আমরা আসলে এই প্রোগ্রামটাতে অ্যালাউ করেছিলাম। তো এখানে আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা প্রায় 150 অধিক ছিল, তবে আমরা তার মধ্যে থেকে মাত্র 3টি ফিডব্যাককে এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে আমাদের পরবর্তী ওয়েবিনার গুলো যখন আমরা আয়োজন করব তখন আমরা এই ফিডব্যাক গুলোর উপর কাজ করে যেন পরবর্তী ইভেন্ট গুলো আয়োজন করতে পারি। তো প্রথমে ইশতিয়াক আহমেদ সেলিস রকিন সফটওয়্যার থেকে উনি যেটা লিখেছিলেন আমাদেরকে, আই এম ইমপ্রেস টু দ্য কন্টিনিউয়াস প্রোগ্রেস অফ সোলার এনার্জি পিভি সিস্টেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এটা আমাদের জন্য আসলে খুব ভালো বিষয় যে আমরা যে রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কাজ করছি বা যে টপিক গুলো নিয়ে আমরা আসলে ইভেন্ট গুলো অর্গানাইজ করছি সেটা আমাদের পার্টিসিপেন্টদের ভালো লাগছে এবং তারা এই বিষয় সম্পর্কে একটা সম্যক জ্ঞান অর্জন করতে পারছে। এরপর ছিল মোহাম্মদ ফয়সালউদ্দিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং IIUC থেকে, টু বি অনেস্ট দিস ইজ মাই ফার্স্ট টাইম ওয়েবিনার জয়নিং, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে একজন পার্টিসিপেন্ট তার প্রথম ওয়েবিনারে অংশগ্রহণ করে এবং সে আসলে খুবই খুশি ছিল যে সে কোনো জায়গায় ফিজিক্যালি মুভিং না করেই আসলে একটা কারেন্ট প্যান্ডেমিকে সে ওয়েবিনার গুলোতে অংশগ্রহণ করতে পারছে এবং সে ভবিষ্যতে আরো ওয়েবিনার গুলোতে অংশগ্রহণ করবে এরকম কথা আমাদেরকে জানায়। এরপর ছিল তামিন মাহমুদ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, ব্যাকগ্রাউন্ডস অফ সোলার পিভি সেলস এন্ড ইটস অ্যাপ্লিকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ অ্যামেজিং টু নো ফ্রম দ্য ওয়েবিনার। আসলে ডক্টর মাহমুদ নওশাদ আমিন স্যারের যারা ওয়েবিনারে পার্টিসিপেট করেছেন এ পর্যন্ত তারা হয়তো বা জানেন উনি খুবই সুস্পষ্ট ভাষী এবং ওনার সোলার পিভি সেল সম্পর্কে যে রিসার্চ জ্ঞান মানে ওনার যে কাজের যে পরিধি সেটা আসলে অনেক অনেক বড় এবং ওনার আমি নিজে কিছু ফিজিক্যাল কনফারেন্সে তার সেশনে ছিলাম, তো আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম যে এই প্রথমবারের মতো আমরা ইয়ং প্রফেশনালস বাংলাদেশ তাকে আমাদের একজন স্পিকার হিসেবে নিয়ে আসতে পেরেছিলাম এবং স্যারকে মূলত যেহেতু আমরা অনেক আগে থেকে চিনি আমাদের জন্য এটা খুব ভালো ছিল যে আমরা স্যারের কাজ সম্পর্কে জানতাম এবং নতুন যে কাজগুলো নিয়ে যেই প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন সেই প্রজেক্ট সম্পর্কে উনি আমাদেরকে একটা
ভালো ধারণা দিয়েছিলেন। এর পরবর্তী যে ইভেন্টে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে এর পরের যে ইভেন্ট সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তারা কিভাবে ইন্টার ডিসিপ্লিনারি ওয়েতে কাজ করতে পারে এবং কিভাবে আমরা এখান থেকে জব অপরচুনিটি বা আমাদের রিসার্চ যে অপরচুনিটি আছে সেগুলো সম্পর্কে কিভাবে জানতে পারি, এটারই একটা ইভেন্ট ছিল। এই ইভেন্টের নাম ছিল এক্সপ্লোরিং রিসার্চ অপরচুনিটিস অন দ্য ইন্টারফেস অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি অ্যামিডস্ট কোভিড 19 রিয়ালিটি। তো মোহাম্মদ সায়েম সাদাত হোসেন ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, সে আমাদের জন্য খুব ইন্সপায়ারিং একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে দিস কমিটি ইজ ডুইং এক্সেপশনালি ওয়েল টু অ্যারেঞ্জিং দ্য ইম্পর্টেন্ট ওয়েবিনার্স ডিউরিং কোভিড 19। আমরা আসলে এই ওয়েবিনারের পর থেকে একটা ওয়েবিনার সিরিজ করে যাচ্ছি, আপনারা হয়তো অনেকেই জানেন মিড ওয়িং প্রফেশনাল, এটা প্রতি সপ্তাহে একটি বা দুটি করে আমরা ওয়েবিনার আয়োজন করে যাচ্ছি। তো আমরা মূলত সেখান থেকেই তার এই কমেন্ট থেকে আমরা মূলত বুঝতে পারি যে আমাদের আসলে ওয়েবিনার করে যাওয়া উচিত এবং এটা কখনো স্টপ করা, নেভার এন্ডিং প্রসেসে থাকা উচিত, এবং এর জন্য আমরা প্ল্যান করেছি আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েবিনার সিরিজ চালিয়ে যাব। তো এরপরে মোহাম্মদ মেহেদি হাসান রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা গ্রিন রেড গ্রিন রিসার্চ সেন্টার থেকে, আই এম সাজেস্টিং টু লঞ্চ সাম রিসার্চ প্রজেক্ট হোয়ার স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ডিসিপ্লিনস ক্যান কোলাবোরেট অ্যান্ড ওয়ার্ক অকেশনালি। তো আমরা বলে রাখি আমরা আসলে এরকম একটা রিসার্চ প্রজেক্ট করার জন্য সামনে একটা আইডিয়া কন্টেস্ট লঞ্চ করতে যাচ্ছি। তো আমি এর বিষয়ে কিছু বলবো না, আপনারা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইটে চোখ রাখবেন। খুব খুব জলদি আমরা একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছি যেখানে আসলে আমরা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো এমন বিভিন্ন আইডিয়া আসলে আসবে আমরা আশা করছি। এরপরে যে কমেন্টটা ছিল সেটাতে আসলে আমরা খুবই প্লিজড হয়ে গেছি যে আমাদের ইভেন্ট সম্পর্কে, আমাদের ইভেন্টে পার্টিসিপেট করার পর আমাদের একজন পার্টিসিপেন্ট শ্রেয়া সানিয়াল পূজা, উনি আমাদেরকে জানান আই এম লুকিং ফরওয়ার্ড টু বিকাম এ মেম্বার অফ আইটিপুলি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, আমরা আসলে মূলত এর জন্যই কাজ করে যাচ্ছি যে যারা নন আইটিপুলি মেম্বার তারা যেন আইটিপুলি বেনিফিটস গুলো খুঁজে পায় এবং তারা যেন এক্সপ্লোর করতে পারে এবং পরবর্তীতে তারা আইটিপুলিতে জয়েন করে এবং আইটিপুলির যেই টেকনিক্যাল বেনিফিটস গুলো আছে সাথে সাথে ক্যারিয়ার বিল্ডিং অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো যেন আমরা সবাই অ্যাভেল করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো এরপরে চলে যাচ্ছি আমাদের মিট দ্য ইয়ং প্রফেশনাল যে সিরিজ, সেই সিরিজে আমাদের যারা পার্টিসিপেন্টস তাদের কিছু কমেন্টে। তো প্রথমেই ছিল আলিশা মাহাজাবিন, উনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি থেকে কমেন্ট করেছেন, দ্য ইন্টারঅ্যাকটিভ নেটওয়ার্কিং এক্সারসাইজ was a really good idea which made the webinar lively. আমরা মূলত আমাদের প্রথম ওয়েবিনারটাই করি আর্লি ক্যারিয়ার নেটওয়ার্কিং এর বেনিফিট নিয়ে, তো তারই ফিডব্যাক ছিল আসলে যে আমাদের নেটওয়ার্কিং এক্সারসাইজ যে আমাদেরকে করতে হবে। আসলে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা চাই, আমরা এটা আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বা আমরা আমাদের নিজেদেরকে নিজেরা যদি জাজ করি তাহলে আমরা যেটা জানতে পারি বা বুঝতে পারি যে আমরা অনেক চাই, আমরা আসলে কথা বলতে একটু সায়ন ফিল করি যে আমরা নিজেরা থেকে কথা বলবো, কারোর সঙ্গে পরিচিত হব, সে কি আমাকে চিনবে, সে কি আমাকে, আমি তো অন্য ইউনিভার্সিটির, আমাকে কি আমি কি তার সাথে কথা বলে কোনো সুবিধা করতে পারবো, আসলে এই শাইনেসটা আসলে থাকা যাবে না। এটাই ছিল মূলত আমাদের আর্লি ক্যারিয়ারের নেটওয়ার্কিং এর ডেভেলপমেন্টের বিল নেটওয়ার্ক বিল্ডিং এর যে সুবিধা সেই সুবিধাটা নিয়ে কয়েকটা পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট। তো সেটা নিয়ে মূলত আলিশা মেহজাবিন কমেন্ট করেছিলেন। তো এরপরে আছে কামরুল হাসান সুমন, উনি রিজিলিয়েন্স ব্রোকার্স থেকে বলেছিলেন কোলাবোরেটিভ ইনিশিয়েটিভস দ্যাট শুড বি টেকেন অ্যামাং ইন্টার ডিসিপ্লিনারি প্রফেশনালস। আসলে মূলত বিভিন্ন ডিসিপ্লিনারি যারা আছে, শুধুমাত্র ট্রিপলি মানে আইট্রিপুলিটা শুধুমাত্র ট্রিপলি ইঞ্জিনিয়ারদের জন্য নয়, যেটা অনেকের কাছে একটি ভুল ধারণা যে আইট্রিপুলি ইজ ফর অনলি ফর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, নো, আসলে এটা সব ধরনের ইঞ্জিনিয়ারদের জন্য এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য মূলত আইট্রিপুলি, কারণ আইট্রিপুলি একটা প্রফেশনাল ভলান্টিয়ারিং প্রফেশনাল অর্গানাইজেশন। তো সেই হিসাবে মূলত বিভিন্ন প্রফেশনাল যারা আছে তাদেরকে নিয়ে এক জায়গায় যখন আমরা কোলাবোরেটিভ ওয়ার্ক করতে পারবো মূলত তখনই আমাদের আউটকামটা অনেক ভালো আসবে। এবং শেষে যার কথা বলতে চাই এজাজুল ইসলাম, উনি বুয়েট থেকে আমাদেরকে লিখেছিলেন প্রোভাইডিং নিউয়ার ইনফরমেশন অ্যান্ড ফিউচার এস্টিমেশন অ্যান্ড কোয়েরিং ফর এ কানেকশন বিটুইন রিয়েল অ্যান্ড ভার্চুয়াল লাইফ। মূলত এটা আমাদের ডক্টর উপুল মাহবুব স্যারের যে ওয়েবিনার ছিল সেখানকার একটি আউটপুট আউটকাম,
সেখানে মূলত কথা হয়েছিল যে আমাদের ভবিষ্যতে ডিপ লার্নিং কোন পর্যায়ে যাবে এবং ডিপ লার্নিং এর মাধ্যমে আমাদের টেকনোলজি কতটা সামনের দিকে অ্যাডভান্স অলরেডি হয়ে গিয়েছে। তো সেটারই একটি তার পরিপ্রেক্ষিতে এই কমেন্টে এসেছে যে আমাদের রিয়েল এবং ভার্চুয়াল লাইফের মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে, যেন আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি এবং একটা এস্টিমেশন করতে পারি যে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো কেমন হবে। তো এ পর্যন্ত আমরা যে ইভেন্ট গুলো করেছি আমাদের ওয়েবিনার সিরিজ চলবে এবং এর সাথে আমাদের আগামী 17 অক্টোবর আমাদের একটি ইভেন্ট আছে, একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ অন ইমপ্রুভিং সাইন্টিফিক রাইটিং। এটার স্পিকার হিসেবে আসবেন প্রফেসর ক্রিস্টিন সাইনানি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তো আমরা যেটা প্ল্যান করছি যে আসলে আমরা অনেকগুলো ইভেন্টই আমাদের নন আইট্রিপুলি মেম্বারদের জন্য ওপেন করে রেখেছিলাম, তবে আমরা এই স্পেসিফিক প্রোগ্রামটা পুরোপুরি আইট্রিপুলি মেম্বারদের জন্য, শুধুমাত্র আইট্রিপুলি মেম্বারদের জন্য আসলে এটা আমরা বরাদ্দ করে রেখেছি এবং এটা হবে আগামী অক্টোবর 17, 2020 এবং এটা সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান এবং রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনারা আমাদের এই দেখানো লিংকে যেতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা সবসময় চোখ রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখতে পারেন। তো আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং আশা করি আমাদের ইভেন্টের বাকি অংশটুকু খুব ভালোভাবে হবে। থ্যাংক ইউ সারিত স্যার। ধন্যবাদ আজমাইন। এই পর্যায়ে আমি আসলে আর মানে চ্যাট চেক করছিলাম যে আমাকে কয়েকজন চ্যাটে লিখেছেন যে আইট্রিপলি মেম্বার হতে চান তারা। তো আমরা আসলে যারা আইট্রিপলিতে জয়েন করতে চান এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেকনিক্যাল সোসাইটি তে জয়েন করতে যদি চান সেটার কি জয়েনিং প্রসিডিউর সেটা আমাদেরকে শোভনা মুস্তাহিদ দুতি ও এক্সপ্লেইন করবে। Hello everyone, good evening. I'm Shobhana Mustahid Dutti, Social Activity Coordinator, IEEE Young Professionals, Bangladesh. এতক্ষণ আমরা IEEE কি কি কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সেগুলো জানলাম, IEEE ইয়াং প্রফেশনালস এর কাজ কি সেগুলো জানলাম। এগুলো জানার পর যদি আমাদের মধ্যে কারো আগ্রহ জাগে যে আমি IEEE এর মেম্বার হব, তবে সেক্ষেত্রে আমার কি কি প্রসিডিউর অবলম্বন করতে হবে সেগুলো আমি দেখাবো। ফার্স্টলি আমাদের IEEE একটা ওয়েবসাইট লিংক আছে যেটা হচ্ছে www.IEEE.org। এই লিংকে আগে প্রবেশ করতে হবে। তারপর এখানে দেখেন আমি সার্কেল করে রেখেছি, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এখানে আমি সার্কেল করেছি, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর নেক্সট এই এরকম একটা পেজ আসবে, এই পেজে আমার যাবতীয় যত ইনফরমেশন লাগবে সবগুলো ফিল আপ করতে হবে। আমি একটা ডেমো এখানে দেখিয়ে রেখেছি, সেটা হচ্ছে এখানে আমি ফার্স্ট নাম দিয়েছি, মিডল নামটা দেই নাই, লাস্ট নেম দিয়েছি, একটা ইমেইল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড সেট করেছি। আপনি চাইলে একটা সিকিউরিটি কোশ্চেন রাখতে পারেন এবং তার আনসার দিয়ে রাখতে পারেন আপনার অ্যাকাউন্ট স্ট্রং করার জন্য। তারপর আপনাকে IEEE যত প্রাইভেসি পলিসি আছে সেগুলো রিড এবং অ্যাকসেপ্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তারপর আপনি কন্টিনিউ করতে পারেন। এবং তারপর দেখেন আপনার নামে এই যে আমি যে নাম দিয়েছিলাম, সঞ্জনা ইসলাম, সঞ্জনা ইসলাম নামে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জয়েন IEEE তে ক্লিক করব। জয়েন IEEE তে ক্লিক করার পর আমার নিচে দুইটা অপশন আছে, জয়েন অ্যাজ আ প্রফেশনাল, জয়েন অ্যাজ আ স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট মেম্বারশিপও নিতে পারেন, প্রফেশনাল মেম্বারশিপও নিতে পারেন। তবে আমি এখানে যেহেতু এটা IEEE ইয়াং প্রফেশনাল ইভেন্ট, তো আমি এখানে কিভাবে আপনি একজন প্রফেশনাল মেম্বার হতে পারেন সেটা দেখাবো। আমি জয়েন অ্যাজ আ প্রফেশনাল এখানে ক্লিক করলাম। করার পর এখানে আপনার কাছে যাবতীয় কন্ট্যাক্ট এবং প্রোফাইল ইনফরমেশন চাইবে, যেগুলো সব আপনার ফিল আপ করতে হবে। আপনার নেম, কান্ট্রি অর রিজিয়ন, আপনার অ্যাড্রেস, এগুলো ফিল আপ করবেন। তারপর আপনার কাছে আপনার সিটি, লোকালিটি, স্টেট অর প্রভিন্স, জিপ অর পোস্টাল কোড, বার্থ ডেট, জেন্ডার, এগুলো চাইবে, এগুলো ফিল আপ করে সেভ করতে হবে। তারপর আসছে প্রফেশনাল এবং এডুকেশনাল ইনফরমেশন। যেহেতু আমি এখানে একজন প্রফেশনাল মেম্বার কিভাবে হতে হয় সেটা দেখাচ্ছি, তো আমি এখানে ক্লিক করেছি আই এম এ প্রফেশনাল এখানে। আফটার দ্যাট
আপনাকে যাবতীয় এখানে আরো যত প্রফেশনাল ইনফরমেশন চাচ্ছে এগুলো ফিল আপ করতে হবে, দেন আপনার এডুকেশনাল যত ইনফরমেশন এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমি এখন একটু আলোচনা করব আইটিপি মেম্বারশিপ ফিসগুলো নিয়ে। আমি যদি স্টুডেন্ট মেম্বারশিপ নিতে চাই তাহলে ফুল ইয়ারের জন্য অর্থাৎ এক বছরের জন্য আমাকে পে করতে হবে $27। আর আইটিপি সবসময় এই একটা দিক খোলা রাখে যেটা হচ্ছে তারা হাফ ইয়ারলিও মেম্বারশিপ নেয় যার জন্য পে করতে হবে $13.5। গ্রাজুয়েট স্টুডেন্ট মেম্বারশিপের জন্য আপনাকে পে করতে হবে $27 এবং হাফ ইয়ারলির জন্য পে করতে হবে $13.5। এবার আসি প্রফেশনাল মেম্বারশিপের ক্ষেত্রে। আইট্রিপল এর একটা স্ট্যান্ডার্ড আছে যেটা হচ্ছে প্রফেশনালদের ফুল ইয়ার মেম্বারশিপের জন্য তারা $158 রেখেছে আর হাফ ইয়ারলির জন্য $79। কিন্তু এখানে আমাদের জন্য একটা সুবিধা আছে যারা আমরা ডেভেলপিং কান্ট্রিজ এর মানুষ, যারা আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে মেম্বার হতে চাই তাদের জন্য আইট্রিপলি এই ফিসটা রিডিউস করে ফুল ইয়ারের জন্য $85 রেখেছে এবং হাফ ইয়ারলির জন্য $42.5 রেখেছে। এটা আমাদেরকে আইট্রিপলি বিশাল একটা সুযোগ দিয়েছে মেম্বার হওয়ার জন্য। এখানে স্পেশাল মেম্বারশিপ অপশন ফর মেম্বার ইন ডেভেলপমেন্ট লিস্ট যেটা বললাম আমি লাস্ট স্লাইডে ওটাই দেওয়া আছে। এখানে আপনার নরমালি যে ট্র্যাডিশনাল যে মেম্বারশিপ যে ফিসটা ওটা সিলেক্ট করা আছে, আপনাকে এডিট করে এখানে ইলেকট্রনিক মেম্বারশিপ ক্লিক করতে হবে যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ গুলোর জন্য ইলেকট্রনিক মেম্বারশিপ। এখানে এডিট করে ট্র্যাডিশনাল এর জায়গাতে আমরা ইলেকট্রনিক মেম্বারশিপে ক্লিক করব, তাহলে আমরা $85 আর $42.5 এর মাধ্যমে মেম্বারশিপ করতে পারব। নেক্সট, এবং আমার পেমেন্ট অপশন গুলো হচ্ছে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারি, যেমন আমেরিকান এক্সপ্রেস আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আর ইউরো কার্ড, যে কোনো কিছু দিয়ে আপনি পে করতে পারবেন। And lastly, আপনি যখন আইট্রিপলি মেম্বার হয়ে গেলেন আপনাকে আইট্রিপলি এরকম একটা কার্ড দিবে। আমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার যার জন্য আমার গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার কার্ড আছে। আপনি যদি ইয়াং প্রফেশনাল মেম্বার হয়ে থাকেন অর্থাৎ প্রফেশনাল মেম্বার হয়ে থাকেন আর শুধুমাত্র স্টুডেন্ট মেম্বার হয়ে থাকে তাহলে আপনাকে স্টুডেন্ট মেম্বার কার্ড দিবে, আর যদি আপনি প্রফেশনাল মেম্বার হয়ে থাকেন প্রফেশনাল কার্ড দিবে। আমার এখানে আমার নাম দেওয়া আছে সর্বনামস্তে দুটি এবং আমি 4 বছর ধরে আইট্রিপলি মেম্বার আছি। তো এরকম একটা মেম্বারশিপ কার্ড আপনাকে আইট্রিপলি দিবে, এটার ভ্যালু কিন্তু অনেক। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার পেশেন্স। এরপরও যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমাদের আইটিপি ইয়াং প্রফেশনাল এর পেজ রয়েছে, আপনারা মেসেজ করতে পারেন, ইমেল করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ দ্যুতি। আমরা আজকের যে ওয়েবিনারটা ছিল সেটা মূলত একটা নন টেকনিক্যাল ওয়েবিনার, কিন্তু এটার মূল উদ্দেশ্য ছিল যে একটা কিভাবে আইট্রিপলির মতো বা যে কোনো একটা প্রফেশনাল সোসাইটি আমাদের আরডি ক্যারিয়ারে তার ভূমিকা কী ধরনের পালন করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আইট্রিপলি স্পেসিফিক্যালি কী কী ভূমিকা এবং একটা বড় অ্যাসোসিয়েশন হিসাবে সেটা বোথ গ্লোবাল এবং লোকালি আমাদেরকে কী সুবিধা দিতে পারে সেটা নিয়ে দেখেছি, এবং ফাইনালি আইট্রিপলির যে সদস্য হওয়া সেটা কীভাবে হওয়া যায় সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। তো আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আমরা এখন কিছুক্ষণ আলোচনা করতে চাই, যে আইট্রিপলি মেম্বারশিপ নিয়ে কেউ যদি কোনো কমেন্ট করতে চান। আমি দেখতে পাচ্ছি যে চ্যাট বক্সে আমাদের ইয়াং প্রফেশনালদের মেম্বাররাও অনেকে আছেন, তো কেউ যদি কোনো কমেন্ট করতে চান যে আপনারা আইট্রিপলি মেম্বারশিপ থেকে কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হাসান মেহেদি লিখেছিলেন যে আপনি আইটিপি জয়েন করতে চান, সো যদি মানে কোনো অসুবিধা হয় বা কারোর আরো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে আমি চ্যাট বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি,
তো আমাদের যে ইভেন্ট গুলো বলছি যে মেম্বার্স অনলি ইভেন্ট গুলো এই বছরের জন্য, তো আমাদের এই বছরের জন্য হাফ ইয়ারলি মেম্বারশিপ হওয়ার লাস্ট ডেট হচ্ছে গিয়ে অগাস্টের 15 তারিখ। সো অগাস্টের 15 তারিখের পরে আসলে এই বছরের জন্য আর আইট্রিপলি মেম্বার হওয়া যাবে না, তখন আপনি হচ্ছে গিয়ে পুরো মেম্বারশিপ দিয়ে নেক্সট ইয়ারের জন্য 2021 সালের জন্য মেম্বার হতে পারবেন। সো কেউ যদি আইট্রিপলি মেম্বার হতে চান এবং পার্টিকুলারলি আমাদের মেম্বার ওনলি ইভেন্টগুলিতে অংশ নিতে চান, আমি সাজেস্ট করবো আমাদের সাথে আইদার যোগাযোগ করে অথবা আইট্রিপলির ওয়েবসাইটে গিয়ে দুটি যেভাবে বললো সেই প্রসিডিউর ফলো করে হচ্ছে গিয়ে আইট্রিপলিতে জয়েন করবেন। সো কারো আর কোনো প্রশ্ন বা কমেন্ট আছে আমাদের ওয়েবিনার সম্পর্কে, কেউ যদি কিছু শেয়ার করতে? আচ্ছা, যদি আর কারো কিছু বলার না থাকে আজকের আমাদের ওয়েবিনারের এ পর্যন্তই হচ্ছে গিয়ে শেয়ার করার দরকার ছিল। আজমাইন আর কিছু অ্যাড করতে চাও? মূলত স্যার আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যদি আমাদের পার্টিসিপেন্টসরা একটু ভলান্টারি আমাদের কিছু কোশ্চেন করতো, কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমাদের পার্টিসিপেন্টসরা অনেক রকম প্রশ্ন থাকে কিন্তু আমাদের সেটা যদি কিছু করতে পারে না। তো যেহেতু আমরা এখন লাইভে ছিলাম, যদি কারো কোনো প্রশ্ন থাকতো আমরা হয়তো বা তাদের সমস্যাগুলো বা তাদের প্রশ্নগুলো একটা সুন্দর অ্যান্সার করে দিতে পারতাম। আমরা কিছুক্ষণ এটা ট্রাই করতে পারি, আজমাইন যেটা বললো যে আমি মানে নাম বলি একজন একজন করে গেস্ট লিস্ট থেকে, এবং যারা মানে আপনারা আনমিউট করে কিছু যদি শেয়ার করতে পারেন রিগার্ডিং আইট্রিপলি মেম্বারশিপ অর আপনাদের কোন প্রফেশনাল সোসাইটির মেম্বারশিপের এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো প্রথমত লিস্টে আছে মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনি কিছু শেয়ার করবেন? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সুলাইমান, না আসলে আমার শেয়ার করার মতো কেমন তেমন কিছু নাই, বাট আপনাদের প্রোগ্রামটা আজকে আসলে ভালো লাগলো, অনেক কিছু ইনফরমেশন পেলাম, সেজন্য আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এহসানুল্লাহ আপনি যদি কিছু বলতেন। জি, আমি আপনাদের প্রোগ্রামে এই ফার্স্ট টাইম জয়েন করলাম, মোটামুটি ভালোই লাগলো আজকে, এতটুকুই আর কিছু তো তেমন বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি আমাদের পরের প্রোগ্রামগুলিতে আপনি অংশ নেবেন। হাসান মেহেদি আপনি যদি কিছু বলতেন। শুনতে পাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে পেমেন্ট অপশনটা আইট্রিপল এর মেম্বারশিপ নেওয়ার জন্য যে ভিসা বা মাস্টার কার্ড ইউজ করতে হয় সেটা হচ্ছে এই মানে প্যান্ডেমিকের ভিতরে আসলে এটা একটু প্রবলেম হয়ে যায়, বিকাশ টিকাশের একটা সিস্টেম করতে পারলে ভালো হইতো আর কি, তাহলে ধরেন কাল পরশুই হয়তো আমি মেম্বার হয়ে যেতে পারতাম। আচ্ছা, আমি আমাদের আইটিপি বাংলাদেশ সেকশনের সাথে একটু কথা বলি, আমাদের চেয়ার যেটা বলেছিলেন যে মানে মেম্বারশিপের জন্য উনি হয়তো হেল্প করতে পারবেন যে সেকশন থেকে করার জন্য, আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা ফলো আপ করতে পারবো ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আমি ছিলাম বাট এক্সপায়ার হয়ে গেছে তো রিনিউ করতে হবে। ঠিক আছে, আর লিস্টে আছে মোহাম্মদ জাশেদুল আলম। আসসালামু আলাইকুম, আমিও মেইনলি পেমেন্ট সিস্টেমটা নিয়ে একটু আর কি, মানে এটা যদি বিকাশ বা রকেট এরকম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করা যেত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো আর কি, যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নাই। আচ্ছা, এটাও মানে এমনিতে আইসিপিএলি যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ওরা শুধু ক্রেডিট কার্ড ইউজ করে, বাট আমাদের সেকশনে আমি জানি যে ওরা মানে উদ্যোগ নিচ্ছিল যে যারা যাদের একদমই নাই তাদেরকে ক্যাশে পেমেন্ট করে কোনোভাবে করে দেওয়া যায় কিনা, তো আপনিও একটু ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন, আমরা যোগাযোগ করে মানে প্রসিডিউরটা আরো কনফার্ম করব।
আর লাস্টে আমার লিস্টে আছে শাফায়াত আল ইমাম। জি স্যার, আমার তেমন কিছু বলার নেই স্যার। তো খুব সুন্দর প্রোগ্রাম স্যার, দিস ইজ মাই ফার্স্ট টাইম, তো আমি হোপফুলি মানে আরো প্রোগ্রামে জয়েন করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ আসার জন্য, এবং সবাইকে খুবই ধন্যবাদ যে আমাদের খুব শর্ট নোটিসে আসলে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। ঈদের আগে সবাই টাইম নিয়ে যে এসছেন আমাদের প্রোগ্রামে, ইট রিয়েলি মিন্স এ লট যে আমরা অর্গানাইজ করার জন্য যে সবাই আসে। সো এটার সাথে সাথে আমি আজকের যে প্রোগ্রামটা সেটা সমাপ্তি ঘোষণা করছি। হোপফুলি আগামী বুধবার আবার আমরা রাইসুল ইসলামের যে মিট দ্য ইয়াং প্রফেশনালস সেই প্রোগ্রামে সবাইকে দেখব। তো সবাইকে ধন্যবাদ।